চিহ্নিত সন্ত্রাসীদের হাতে জিম্মি কুষ্টিয়া দৌলতপুরের পদ্মা চরাঞ্চলের মানুষ। বুধবার বিকেলেও দুজন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী বাহিনীর মূল হোতা উজ্জ্বল সর্দার বলে অভিযোগ চরবাসীর, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। কুষ্টিয়া থেকে শরীফুল ইসলামের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীর খেসা ইউনিয়ন মরিচা। বুধবার বিকেলে ইউনিয়নের শান্তগ্রাম হাটখোলা পাড়ায় সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান শরীফুল ওরফে ভ্যানুস মালিথা ও বজলু মালিথা নামে দুই কৃষক। নিহতের পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে পুঁজি করে এলাকার কিছু চিহ্নিত এ হত্যাকাণ্ড ঘটায়। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, মূল হোতা উজ্জ্বল সর্দার। বিএনপি সরকারের সময়ে তিনি সন্ত্রাসী গোষ্ঠী লালচাঁদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। পরে তিনি দেশের বাইরে চলে যান। বছর পাঁচেক আগে এলাকায় ফিরে বর্তমান সরকার দলীয় কিছু প্রভাবশালীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। তারই সন্ত্রাসী বাহিনীর লোকজন এলাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে। জল সম্বন্ধে, এই সর্দার সম্বন্ধে যে কোনো জায়গায় আপনারা লিখ দেন, এরা কেমন ধরনের লোক, কি নিকৃষ্ট লোক। জোড়াখুনের পর থেকে উজ্জ্বল সর্দার পলাতক রয়েছেন। এ বিষয়ে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া উজ্জ্বল জোড়াখুনের সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি। ঘটনা ছাগল না গরুতে ফসল খাইছে তাইনি ঘটনা, মারামারিতে উজ্জ্বলদের লোকজন মার্ডার করে ফেলছে, উজ্জ্বল তার ওখানে ছিল না। পুলিশ বলছে এরই মধ্যে উজ্জ্বলের বাড়ি থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তার শীর্ষ ক্যাডার নয়নকে অস্ত্র সহ গ্রেপ্তারও করেছেন তারা। মামলা প্রক্রিয়াধীন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, গ্রামের অবস্থা এখন স্বাভাবিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এবং মানুষ সবাই কোনো ভীতির অবস্থান নাই, সবাই তার মধ্যে স্বাভাবিক জীবন যাপন করছে। এলাকার শান্তি ফেরাতে উজ্জ্বল সর্দারকে দ্রুত গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।